Hello, welcome back to my channel. So, আজকে আমি সকাল থেকে ব্লগ করতে পারিনি কারণ কি আমি আজকে সকাল থেকে ব্যস্ত ঠিক আছে আচ্ছা আমি আগে বলে নি তারপর তোমাকে দেখাবো তো আজকে আমি সকাল থেকে খুবই ব্যস্ত ছিলাম মানে আজকে যেহেতু শনিবার আজকে মানে প্রতি শনি মঙ্গলবার আমি বজরংবলী পূজা করি হনুমান চল্লিশা পড়ি তো আজকে আমরা নিরামিষ খাই রান্নাবাড়ি সেরকম ঝামেলা ছিল না রান্নাবাড়ি ও করেছে সকালবেলার দিকে বেশি কোনো রান্নাবাড়ি থাকেও না হ্যাঁ সকালের দিকে থাকে কিন্তু এই গরম বলে এখন আমরা রান্নাবাড়ি বেশি কিছু করছি না ঠিক আছে সে যাই হোক তো আজকে যেহেতু শনিবার সকালের দিকে আমরা নিরামিষ খাই আর রাত্রিরে আমাদের হয় পরোটা লুচি যেদিন যেমন সব মানে হয় সেরকম হয় তো তো আজকে আমাদের হচ্ছে পরোটা কারণ গরমে লুচির সাথে কি করবো সেটা তো বললাম পরোটার সাথে ঘুগনি যেহেতু মটর ভেজাসনি তার জন্য হবে আলুর চচ্চড়ি আলু চচ্চড়ি না তো কি করবো তাহলে আলু দম করবে না পাচ্ছি না আমি কেটে সেদ্ধ করবো পাচ্ছি না ঠিক আছে ও আলু দম করবে না তাহলে আলু চচ্চড়িই করতে হবে তো ও ও আলুরদমটা করে আলুরদমটা করে মানে ও বেশ আলুরদমটা ভালো করে মানে আমার থেকে ভালো করে একটু ভালোই বানায় তো তার জন্য কিন্তু আজকে বলছে আলুরদম করবে না তো আজকে যা করছে সেটাই মানে আলু চচ্চড়ি খেয়ে নেবো আর যেটা কথা হচ্ছে যে তাছাড়া ঠিকই আছে বেশি রিচ খাবার দরকার নেই কারণ কালকে সরাবি না আমাকে কারণ কালকেই ডিস্টার্ব করবি নুনটা দাও আমাকে দিয়ে দাও দিয়ে তুমি কথা বলো দাঁড়া এক সেকেন্ড তুই আবার জ্বালাবি না রে আমাকে তো কালকেই চিকেন তন্দুরি খেয়েছে ঠিক আছে তো আজকে বেশি রিচ খাওয়ার দরকার নেই পটল চচ্চড়ি এনা বেশি খাওয়ার দরকার বেশি বকবক করছি না আলুটা কেটে নিই যখন পরোটা করবো তখন কথা বলবো ঠিক আছে ফোন করিস না এখন যখনই একসাথে মানে যেখানে দেখতে পাবে মা বোনকে একসাথে সেখানেই ওদের ঝামেলা অশান্তি সেখানেই ওরা চেঁচামেচি করবে মানে কি বলবো মানে ভয় হয় ওদের দুজনকে একসাথে রাখতে ভয় হয় সব সময় চেঁচামেচি করবে সব সময় দুজন মিলে মানে কি বলবো তাও আজকে আবার রান্না হয়ে গেলে আবার মনে কোকো আসবে আজকে ওর রোজই আসে মানে প্রায়ই আসে সন্ধ্যেবেলায় হেভি মজা হয় ওকে আমরা খুব ভালোবাসি তো আজকে বললোই মা আমি এই যে মাখছি ময়দা তো ময়দা ময়দাটা মেখে আয় আজকে আলু পরোটা হয়নি আলু পরোটা হলে পুরো রেসিপিটা দেখাতাম ঠিক আছে তো আলু পরোটা যখন হয়নি রেসিপি দেখানোর জন্য দরকার নেই ময়দা মুখছি আর দেখো তাহলেই হবে কি হয়েছে রান্না করতে করতে পড়া খেতে খেতে পড়া আরে বাবা সব কিছুতেই আরে বাবা ঠিক আছে তো ভিডিও অন করে গেছিস কেন আমি বকবক করছিলাম তোমাদের নিয়ে গসিপ করছিলাম যে যখনই তোমরা দুজন একসাথে থাকো তখনই প্রলয় মোটেও কিছু প্রলয় হয় কি প্রলয় ওই যে কেঁদলো মানে ঝামেলা পড়া করবে না তোকে নিয়ে কি ইয়ে করবো নাকি পড়া না করলো দুজনে থাকলেই ঝামেলা ঝাঁটি করো তোমরা দুজন তোরা দুজনে কি প্রলয় যদি ওপরে কিছু থাকে বিশ্বযুদ্ধ মানে কি প্রলয় থেকে কি থাকে জানি তাণ্ডব তাণ্ডব আমার পিছনে লাগে কেন আমি কি খেপা পাগল নাকি যে আমি একটা মানে কি বলবো যারা গল্প শুনতে ভালোবাসো ঠিক আছে জাস্ট মানে আমি শুনেছি বলে বলছি না মানে যারাই শুনেছে ওই গল্পটা সবাই বলেছে খুব সুন্দর তো যারা গল্প শুনতে আমার মতন ভালোবাসো তো প্রতিলিপি FM এ দেখবে মায়াবতী বলে একটা গল্প আছে কিন্তু ওই মায়াবতী যে গল্পটা আছে সেটা একবার শুনে দেখতে পারেন মানে অসাধারণ গল্প ঠিক আছে মানে আমার তো খুবই ভালো লেগেছে খুব মানে খুব ভালো লেগেছে তো ওই একটা গল্প যেটা আমি এখন শুনছি মানে যদি কেউ পারো বা কারো যদি ইচ্ছা হয় বা আমার মতো যারা কেউ গল্প শুনতে ভালোবাসো তো ওই প্রতিক্রিয়া ফ্যামে ওই কি নাম মায়াবতী
ওই গল্পটা শুনে দেখতে পারি, অসাধারণ গল্প বলো। তুই এমন বিবি করে বলছিস নিশ্চয়ই শোনা যায়নি। হ্যাঁ জোরে জোরেই বলেছি, অত আসতেও বলিনি, জোরে জোরে বলতে পারি না। হ্যাঁ হবে আমার, তুই বলতে পারতিস মাইক লাগিয়ে দিতে। আমি তো বললাম মাইকটা লাগাতে। আরে বাবা এটাই তো মানে ছোট থেকে মানে যুগ যুগ ধরে চলে আসছে, পড়তে বসলে খিদে পায় পায়। আমি চলে যাচ্ছি, আমার সবসময় ভালো লাগে না, ঠিক আছে চুপ করে থাকো, আমি কিন্তু চলে যাবো বলে দিচ্ছি, আমি কিন্তু চলে যাবো। না 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 শোনা যাবে না কথাগুলো, যা বিড়বিড় করে বলবি। এটা মাইকটা দিলে না এটা একটা, তা আমি প্রথমে দিতে বললাম এই ক্যামেরা নড়িয়ে হ্যান্ড নড়িয়ে দেওয়ার কি আছে, তুই বড্ড পাকা। আমি চলে যাচ্ছি, না না দরকার নেই, আমি পাকা করে আমি চলে যাচ্ছি, দরকার নাই, তুমি করো একা একাই। আমি বলিনি মানে পড়তে বসলে এটা বাহানাবাজি, তাই না? ওঠা পড়তে বসার আর এক নাম হচ্ছে, বা বইয়ের আর এক নাম হচ্ছে ঘুমের ওষুধ, ওইটার নাম ওটা সবাই জানে। হ্যাঁ তো সেটাই তো বলছি, মানে পড়তে বসে সত্যি জীবন থেকে অন্তর থেকে ঘুমটা পায়, সত্যি বলছি। মানে এখন এই যে এত সুন্দর আছে বইটা যদি খুলে দেখে জীবনের যে সে যেন যত ঘুম আছে তখনই পায়, আর তখন বলে বিচারতে পারে না, তখনই বলে হ্যাঁ বাহানা করছিস। আর পড়তে বসে সত্যি খিদে পেয়ে যায়, অটোমেটিক কী করবো এটা, এগুলোকে বললেই বল বাহানাজি, নিজে নিজেরাও করেছে ওটা বলছে। আরও ওষুধ আছে, কাঁচা কঞ্চিটা দেখে সব ঘুম এমনিতেই চলে যায়, তারও ওষুধ আছে, বুঝেছিস? ওই যে পড়তে বসে ঘুম পাওয়া ওরও ওষুধ আছে। কম ওষুধ দিয়েছ ছোটবেলায়? দৌড় করেছি ময়দা গেছে কি কি সুন্দর, না দেখাও কি দেখো কী করে দেখাবো, এগুলো চেক করে রেখে দিয়েছে। দাঁড়া দাঁড়া দেখাচ্ছি, দাঁড়া দাঁড়া ওয়েট ওয়েট, কী দেখো দেখো ঢুকে যাওয়া করবে না, কোনোদিনই করবে না, এটা করলো মানে কি কৃপা দয়া বলিস না, আমি দাদা বলি না তো আমি বসিয়ে দিয়েছি আলুর তরকারি, আলুর তরকারিটা আগে হয়ে যাক, তারপরে পরোটাটা করে নেব, যা গরম রান্নাঘরে টেকা দিয়ে যাচ্ছে না, তবুও একটুক্ষণ কিছুক্ষণ আগে একটু একটু বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিলো, ওটাতে তবু একটু মানে ভালো লাগছিলো, জানি না বৃষ্টি বৃষ্টি কবে হবে, বলছিলো তো যে আজকেই মনে হয় বৃষ্টি হওয়ার কথা, তো জানি না কবে বৃষ্টি হবে, একটু বৃষ্টি হলে মানে ওয়েদারটা একটু ঠান্ডা হলে একটু শান্তি হয়, মানে যা গরম মানুষ মরে যাচ্ছে সোজা কথা। তো তরকারিটা হোক, তারপরে যখন পরোটা করবো তখন হয়ে গেছে, আলু তরকারিটা হয়ে গেছে, নাবিয়ে রেখেছি তো এটা বন্ধ করো। তো এবার পরোটাগুলো ও ঝটঝট করে বেলে দিচ্ছে, আমি সেঁকে নিচ্ছি পরোটাগুলো, বেলবো না একটু বাজে বেলে, অনেক বেলা হয়ে গেছে, এগুলো এগুলোকে করি।
তো পরোটাগুলো আগে শেকে নি, তারপরে খাওয়া হবে। তো এখন আগে করে নিই তাহলে, পরে তারপর কথা বলবো। পরোটাটা করে নিই, তারপরে যখন পরোটাটা যখন খাবো তখন খেতে খেতে কথা বলবো, ঠিক আছে? এখন তাহলে বন্ধ করে দিচ্ছি, বন্ধ করে। তো হয়ে গেছে আমাদের পরোটা আর আলুর তরকারি, তো এবার খেয়ে নিই। তো আজকে অনেক মানে বকলাম, ফালতু বকলাম, তো এখন খেয়ে নিই, বাকি কথা কালকে হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। তো আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে পরের নেক্সট ভিডিওতে। আজকের মতো টাটা।